হামিদান ওয়া মুসাল্লিয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, যারা আমরা তো অনুষ্ঠান দেখছেন, আলহামদুলিল্লাহ আপনাদের তরফ থেকে আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি। শেখ, আমরা বিরতিতে যাওয়ার আগে প্রশ্নগুলো নিয়েছিলাম, আপনারা দেখতে থাকুন, আমাদের শেখ ইনশাআল্লাহ আপনাদেরকে সুন্দরভাবে প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে যাচ্ছে আমাদের শেখ, প্রথম প্রশ্নতে ভুল করলেন, বলছিলেন যে দেশে তাদের কিছু পরিবারের সদস্য আছেন, কিছু বাচ্চা কাচ্চা জন্ম নিয়েছিল, তাদের আকিকা হয় নাই, আর ওই ফ্যামিলির কিছু মানুষ লন্ডনে থাকেন, তাদের বাচ্চা কাচ্চা হয়েছে কিন্তু আকিকা করা সুন্নত এটা জানা সত্ত্বেও পরিবারে সমস্যা হয়ে যাবে, এই জন্য তারা করেন নাই, এখানকার বাচ্চাদের আকিকা করেন নাই, পরবর্তীতে এটা করা যাবে কিনা? হ্যাঁ, আপনি যখনই এই সমস্যা না হওয়ার সম্ভাবনা দেখবেন তখনই এই আকিকা করে নিতে পারবেন, করে নিয়েন, এটা সব থেকে মাহরুম হবে না। সব তো আল্লাহ দিবেন, আমরা আর দিব না, সুতরাং আল্লাহ যেখানে সব দেওয়ার মালিক, আপনার এই মাজুরিয়তের কারণে অসুবিধা, ফ্যামিলিগত অসুবিধার কারণে ফ্যামিলির মধ্যে ব্রেকডাউন হয়ে যেতে পারে, দুশ্মনী বেড়ে যেতে পারে, দূরত্ব বেড়ে যেতে পারে, এই কারণে আপনি আকিকা করেন নাই। এখন যদি এটা করলে পরে দূরত্ব না বাড়ার সম্ভাবনা থাকে, সম্পর্ক কন্টিনিউ করা যায়, তাহলে এখন করে নিয়ে সুন্নতের সব হয়ে যাবে ইনশাআল্লাহ। শুকরান শেখ, বোন আপনি বুঝতে পেরেছেন আশা করি। পরবর্তী আপনার প্রশ্ন ছিল বালা না বলা, বলা বালা, এটা শুদ্ধ বাংলা হলো বালা মুসিবত, এটা আরবি শব্দ, আরবি উর্দু শব্দ, এটা বাংলা ভাষায় ব্যবহার হয়। বাংলা ভাষা তো একটা সংকর ভাষা, কয়েক ভাষার মিশ্রণের ভাষা, আরবি, ইংলিশ, চেয়ার, টেবিল, এগুলো ইংলিশ শব্দ, বাংলায় আমরা ব্যবহার করি। চেয়ারের বাংলা হচ্ছে কেদারা, তো কেদারা বললে কেউ বুঝবে না, বুঝবে যে এটা আবার কি বেদারা কথা কয়, এই জন্য কেদারা হচ্ছে সঠিক বাংলা, কিন্তু চেয়ারটা হচ্ছে ইংলিশ, এই ইংলিশ শব্দটাই এখন বাংলা হয়ে গেছে। এরকম বালা মুসিবত শব্দটাও আরবি উর্দু মিশ্রিত শব্দ, আর আমাদের সিলেটি উচ্চারণে বলা হয় বলা মুসিবত, আসল শুদ্ধ বাংলায় এটার উচ্চারণ হচ্ছে বালা মুসিবাত। ফরজ গোসল করার পরে যদি প্রস্রাব বা পায়খানা রাস্তা দিয়ে কোনো জিনিস বের হয়ে যায়, তাহলে ওই জিনিসটা প্রথমে পরিষ্কার করতে হবে, তারপরে অজু করে নিলেই হবে, আর গোসল করা লাগবে না। শুকরান, আশা করি বোন আপনি বুঝতে পেরেছেন। পরবর্তী কল আমাদের ছিল, এক বোন প্রশ্ন করেছেন, আকিকা উনি দেন নাই, বড় হওয়ার পরে কি আকিকা দেওয়া যাবে? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়ত লাভের পরে 42 বা 43 বছর বয়সে তিনি বোধহয় আকিকা করেছিলেন, একটা হাদিস আছে। কারণ তো তাদের সমাজে তিনি যখন জন্মগ্রহণ করেন তখন এই কালচার ছিল না, এই সুন্নত শরীয়ত তো উনি 40 বছর হওয়ার পরে ওনার প্রতি শরীয়ত আসছে বা আল্লাহর ওহী আসছে বা এই সমস্ত ইনফরমেশন তিনি পাইছেন, তার জন্মের পরে এই ধরনের কোনো কালচার আরবের লোকেরা কুরাইশদের মধ্যে ছিল না, এজন্য আকিকা করা হয় নাই, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আকিকা করেছিলেন বলে এক রওয়ায়েতে পাওয়া যায়। সুতরাং কেউ যদি অভাবের কারণে অথবা না জানার কারণে সাত জন্মের সপ্তম দিনে অথবা চোদ্দতম দিনে আকিকা করতে না পারেন, তাহলে যখনই আর্থিক সচ্ছলতা আসবে অথবা যখন জানবেন যে এটা সওয়াবের কাজ, তখন যদি এটা করে ফেলেন, আকিকা করে ফেলেন, তাহলে এটা সুন্নতের উপর আমল হয়ে গেল, আল্লাহ তো সব দিবেন ইনশাআল্লাহ। আমরা আশা করি বোন আশা করি আপনি বুঝতে পেরেছেন। মেইনলি শেখ, আকিকাটা ইজ নো ফরজ, ইজ নো নফল, ইজ নো সুন্নাত, সুন্নাত ফরজ, নট ফরজ, ইচ্ছা করলে আপনি করতে পারেন, করলে তার জন্য ভালো, না করলে গুনাহ হবে না, না করলে গুনাহ হবে না। আর আরেকজন প্রশ্ন করেছে যে কুরবানির সঙ্গে করে ফেলালাম দিয়ে দেওয়া কেমন হয়, এটা যদি করে ফেলেন তাহলে হয়ে গেছে, আর আগামীতে এরকম না করাই বেহতর। আপনারা জেনে নিয়েছেন, সাত দিনের দিন করবেন অথবা চোদ্দ দিনের দিন করবেন, এখানে করবেন সেখানে নয়। বাংলাদেশে গরু ছাগল যা ইচ্ছা তা সৎকার হিসাবে দেন, কিন্তু আকিকাটা অনুষ্ঠান করেন আর আকিকা করেন এটার কোনো ভিত্তি নাই এবং এটা একটা বাজে কাজ, এটা বাচ্চার জন্য খতনা করা হয়েছে, এটা সুন্নতের উপর আমল করা হয়েছে, এর জন্য কোনো অনুষ্ঠান নাই। আসল অনুষ্ঠান হলো জন্মের সাথে আকিকা, এটা আমরা গুরুত্ব দিইলা, খতনার পরে অনুষ্ঠান করা, বার্থডে পালন করা, এটা নিয়ে আমরা পেরেশান, যেটা করার সব আছে এটাতে নাই, যেটা করায় গুণা আছে ওইটা নিয়ে আমরা ব্যস্ত। সুতরাং ওই খতনা করার পরে যে মিলাদ করা হয় বা অনুষ্ঠান করা হয় এটার কোনো ভিত্তি নাই এবং এটা বাজে, অতিরিক্ত খরচ এবং ফাজিল খরচ, এটা একটা বেহুদা কাজ। আপনারা আকিকার দিকে আসুন,
আপনারা কোরবানির দিকে আসুন, ঠিক আছে, এগুলা হইতে পারে, কিন্তু খতনার পরে এই যে অনুষ্ঠান করা, মিলাদ অনুষ্ঠান করা, আর এগুলার কোনো ভিত্তি নাই, এগুলো বাজে, আল্লাহর সাথে কোনো কিছু সাবাত হয় না, এগুলো এগুলো যেখানে বেদাত হয়, যেখানে মিলাদ যেগুলো ঢুকে সেখানে সুন্নতটা উঠে যায়, তাই না? সুন্নত উঠে গিয়ে সেখানে বেদাত ঢুকে। তো আমরা বোনকে অনুরোধ করবো ইনশাআল্লাহ, আপনি খতনা করতে পারেন সুন্নত কাজ, সেখানে মিলাদ দিয়ে ওইটাকে ক্ষতিগ্রস্ত না করাই আপনার জন্য শ্রেয় হবে। বোনে আর একটা প্রশ্ন করছেন, মৃত্যুর পরে মানুষের 40 দিন তাদের রুহ ঘুরতে থাকে, এই কথার কোনো ভিত্তি নাই, এটা একটা, এটা ওই যে সমস্ত হুজুররা 4 দিনের সিন্নি আর 40 দিনের সিন্নি নিয়ে ব্যস্ত আছেন তাদের কাছে এইগুলো এই সমস্ত ফাজিল কথাবার্তা আছে, এবং তাদের কথা এমনভাবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, বেশি এগুলার প্রচার হওয়ার কারণে মানুষ মনে করে যে এটাই বোধহয় সত্য কথা। মিথ্যা কথা যদি 100 দল বলে আর সত্য কথা 2 জন বলে, তো সাধারণ শ্রোতা যারা আছে তারা ওই 100 জনের মিথ্যা কথাকেই সত্য মনে করে, আর 2 জন যদি সত্যও বলে বলে এরা মাইনরিটি, এদের কথার কোনো ভ্যালু নেই, 2 জন বলতেছে আর 100 জন বক্তা বলতেছে এইটা, এটাই বোধহয় সঠিক, কারণ ওইটা সংখ্যায় বেশি। এই জন্য আমাদের সোসাইটিতে এই যে 4 দিনের কালচার, 7 দিনের কালচার, 40 দিনে মোল্লা খাওয়াইতে হয়, 40 জন হুজুরকে দাওয়াত করে এলে খাওয়াইতে হয় 40 মৃত্যুর 40তম দিবসে, এর সাথে এই সমস্ত বুয়া হাদিস যারাগুলো ফলস হাদিসগুলো সম্পৃক্ত, এবং এরাই এগুলো প্রকাশ করে যে মৃত্যুর পর 40 দিন পর্যন্ত রু আসা দেওয়া করতে পারে, রুহের কি অবস্থা হইতেছে সেই বুঝবে, আল্লাহ আকবার। হ্যাঁ, মৃত্যুর পরে যদি সে লেকার হয় লিচের দিকে যাইতে হবে সিজিলের মধ্যে, জেল খালায় তাকে রাখা হবে ওই 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 রুহটাকে, আর যদি লেকার হয় তাহলে ইল্লির মালায় আলার দিকে তাকে নিয়ে যাওয়া হবে, আসমানের দিকে উঠালো হবে, এবং সসম্মানে তাকে নিয়ে যাওয়া হবে, সাদা দবদবে হারির রেশমি রুমালের মধ্যে তার রুহটাকে আটকাইয়া উপরের দিকে ফেরেশতারা মিছিল নিয়ে যাবেন, তার জন্য সুসংবাদ থাকবে। এটা সে আর দুনিয়াতে কে কি করতেছে না করতেছে দেখার তার ফুরসত নাই, এই দুনিয়ার সঙ্গে সম্পর্ক, ইজা মাতাল ইনসান ইনকাতা আমালু, যখন মানুষ মারা যায় দুনিয়ার সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে যায়, তখন সে আরেক জগতে চলে যায়, এই জগতের সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকে না। শেখ, আমি বোনের আরও জানার জন্য একটা হাদিস অ্যাড করতে পারি, যে মানুষ মৃত্যুর পরে মানুষের যে কবরের বডি যখন রাখা হয় তখন মুনকার নকির 2 ফেরেশতা আসে, আসার পরে তারা তাকে প্রশ্ন করে, সওয়াল জবাব করে, যদি ভালো হয় তাহলে তাকে বলে যে তুমি এবার স্লিপ করো আরামসে ঘুমাও, তারা চলে যায়, আর যদি খারাপ হয় তার জন্য কবর আজাব সেখানে শুরু হয়ে যায়। তো বোন, আশা করি আপনি ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পেরেছেন, মৃত্যুর পরে মানুষের রুহ 40 দিন এখানে ঘুরে ফেরার কোনো প্রশ্নই আসে না, আল্লাহ রাসূল এই ব্যাপারে কোনো হাদিস আমাদেরকে বলেন নাই, বাট বলছেন যে যদি সে ভালো হয় তার রুহটা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নিয়ে যান, এবং তার প্রশ্নের পরে তার রুহ সেখানে আবার ফিরে চলে যায় আসমান সিজিনে, যেটাই হোক সেনে ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী কলে, পরবর্তী কল আমাদের ছিল অন্য ধর্মের মেয়েদেরকে বিবাহ করার ব্যাপারে, অন্য ধর্মের মেয়ে বিবাহ করা, যদি নিজের ধর্মে তো মেয়েদের এত আকাল পড়ে নাই যে নিজের ধর্মের মেয়েকে, মুসলমান মুসলমানের মেয়েকে বিয়ে করবে, হিন্দু হিন্দুর মেয়েকে বিয়ে করবে, খ্রিস্টান খ্রিস্টানের মেয়েকে বিয়ে করবে, এটাই তো সমাজের প্রতিষ্ঠিত কালচার, এটাই তো ইস্টাবলিশড, শুধু এই ইস্টাবলিশমেন্টের বাইরে গিয়ে বিবাহ করলে অনেক সময় আপনার সমাজ এটাকে গ্রহণ নাও করতে পারে। তবে হ্যাঁ, যদি কেউ গ্রহণ মানে আস্তে আস্তে একটা অ্যাকসেপ্টেন্স আসতেছে ইসলামী শরীয়তের দৃষ্টিতে, আমরা সেটাই বলি আহলে কিতাবকে মহিলা যদি হয়, মহিলা যদি আহলে কিতাব হয় তাহলে পুরুষ মুসলমান পুরুষ তাকে বিবাহ করতে পারে, তাকে প্রস্তাব দিবেন মুসলমান হওয়ার, আহলে কিতাব মহিলাকে মুসলমান হওয়ার জন্য প্রস্তাব দিবেন, চেষ্টা করবেন, তাকে এলকারিজ করবেন, সে যদি রাজি না হয় আর বিবাহ করতেই চায় আর পুরুষও না করলে না হয়, তাহলে ওই অবস্থায় আহলে কিতাব মহিলাকে মুসলমান পুরুষ বিবাহ করতে পারবে। তবে এখন সব কন্ডিশন হচ্ছে এখন তো সে আহলে কিতাব আর পাওয়া যাচ্ছে না এখন আর নাকি, এটাই আহলে কিতাব, ওই তো 1400 বছর আগে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বলেছিলেন ইন্নাল্লাহ সালিসু সালাসা, যাদেরকে বলা হয়েছে তাদেরকেই আল্লাহ আহলে কিতাব বলেছেন, এই অবস্থায় তারা এক হতো একটু ওয়ার্স হয়েছে, কিন্তু তারা তো আল্লাহর সাথে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলে শরীক করতেছে, ওই অবস্থায় তো তাদেরকে আহলে কিতাবই ডিক্লেয়ার করা হয়েছে, সুতরাং সেই আহলে কিতাব এই আহলে কিতাব। তবে এখানে একটু সমস্যা হতে পারে যে বাচ্চা কাচ্চা হওয়ার পরে বাচ্চা কাচ্চা কি বাপের দিকে যাবে নাকি মার দিকে যাবে, এজন্যই বলা হয়েছে যে পুরুষতান্ত্রিক সমাজ, এখন আহলে কিতাবদের পরিবার হোক আর মুসলমানের পরিবার হোক সব পরিবারই পুরুষতান্ত্রিক, পুরুষ প্রধান, পুরুষ কর্তৃক নিয়ন্ত্রিত পরিবার, তো এই পরিবারে যদি মা থাকেন আহলে কিতাব, বাপ থাকেন মুসলমান, তাহলে সন্তানগুলোকে তিনি পুরুষ হিসাবে গাইড করতে পারবেন, করতে পারবেন। হ্যাঁ, কিন্তু মহিলা যদি হয় মুসলমান আর পুরুষটা যদি হয় আহলে কিতাব, ওইখানে কিন্তু বিবাহকে ইসলামী শরীয়ত এলাও করে নাই, কারণ তখন ওই আহলে কিতাব পুরুষের কর্তৃত্ব মুসলমান মহিলার উপর
প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং তিনি তার সন্তানদেরকে গাইড করতে পারবেন না। এজন্যই বলা হয়েছে যে আহলে কিতাব মহিলা হইলে মুসলমান পুরুষ তাকে বিবাহ করতে পারেন, যদি তাকে দিনের দাওয়াত দেওয়ার পরে স্বেচ্ছায় তিনি ইসলাম গ্রহণ না করেন, স্বেচ্ছায় তাকে প্রেশার দেওয়া যাবে না, বিবাহ করার জন্য হোক অথবা মুসলমান বানানোর জন্য হোক, কোনো অবস্থাতেই কোনো মানুষের ধর্ম পরিবর্তনের জন্য প্রেশার দেওয়া হারাম। লা ইকরাহা ফিদ্দিন, যে দিনের ব্যাপারে জবরদস্তি করা যাবে না, এটা মানুষের উইলিং, এটা তার উইশ, এটা তার মৌলিক মানবিক রাইট, হিউম্যান রাইট, এটা যে সে তার ধর্ম পালন করবে স্বেচ্ছায়। আপনি বিয়া করার জন্য তাকে চাপ দিতে পারবেন না যে তুমি মুসলমান হোক, এটা হারাম, ইসলামে হারাম, দুনিয়ার আইন তো পরের কথা, ইসলামে এটা হারাম যে মহিলাকে আপনি ফোর্স করতে পারবেন না যে তুমি মুসলমান হতে হবে, না হলে আমি বিবাহ করবো না, এটা করেন। আপনি তাকে আহ্বান করতে পারেন, রিকোয়েস্ট করতে পারেন, এনকারেজ করতে পারেন, দাওয়াত দিতে পারেন, সে যদি সেটা অ্যাকসেপ্ট করে হৃদয় দিয়ে দিলে তাহলে তাহলে তাকে মুসলমান করে ফেলবেন, তারপরে আক্ত করে ফেলবেন। আর যদি সে মুসলমান হইতে রাজি না হয় তাহলে ওই মহিলাকে আহলে কিতাব অবস্থায় বিবাহ করা জায়েজ হবে, শরীয়তে জায়েজ আছে, জরুরি না জায়েজ আছে, এটা বুঝতে হবে। জাজাকাল্লাহ খায়র, সুন্দর উত্তর দেওয়ার জন্য। আশা করি বোন আপনি বুঝতে পেরেছেন। পরবর্তী আমরা দেখছি আমাদের সাথে কলে কে আছেন, দেখে যাচ্ছি এবার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, দেখি পরবর্তী কলে আমাদের সাথে কে আছেন দেখি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আপনি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যালো, জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি, একটু জোরে বলুন, আপনার টিভির ভলিউম একটু কমিয়ে দিন। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, শুনতে পাচ্ছেন? আপনি বলুন। জি আমার একটা কোশ্চেন আছে সকলের কাছে। আমরা ওহরান শরীফের সাইডে যে হাতিম আছে, এই হাতিম কিতা ইসমাইল আলী সাল্লামের মায়ের খবর নিয়ে ওই জায়গায়, আর বা ইসমাইল আলী সাল্লামের মায়ের নামটা আমি জানতাম চাই। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ মায়ের কবর, মায়ের নাম। আর একটা কোশ্চেন আমার, যে উমরা যাওয়ার পরে যদি ডেইলি যদি তোয়াফ করি, তোয়াফ করার পরে কি হাত পড়া লাগবে নি নমাজ দিনে, না খালি উমরা করার পরে যে দুই হাত পড়া লাগবে? আমরা প্রশ্নটা ক্লিয়ার হইনি, আপনি জোরে একটু জোরে বলুন। যে উমরা যাওয়ার পরে আর কি, যে সময় আমরা তোয়াফ করি, তোয়াফার পরে তো দুই হাত নমাজ পড়া লাগে। জি, আর এমনি যদি তোয়াফ করি আমি উমরার পরে, তাও আমি কিটা দুই হাত পড়া লাগবে নি? আচ্ছা ঠিক আছে, তোয়াফার পরে দুই হাত নমাজ উমরার সময় পড়বে পরবর্তী। শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি আমার দুটো কোয়েশ্চেন ছিল। একটা জাস্ট আমি বাচ্চার নাম রেখে ফেলেছি একটা জেইন, হ্যাঁ ZAIN, তো এখন নাম রাখার পরে দেখি যত সঙ্গীত শিল্পী তাদের নামের সাথে, তো আমি একটু কনফিউজ। ঠিক আছে, জেইন ইউসুফ আহমেদ ওর পুরো নাম, তো ঠিক আছে, তো এটা কি রেখেছেন আপনি, জেইন রেখেছেন? নাম রাখা, নাম রাখার আগে জিজ্ঞেস করেছিলাম কিছু ইয়েদেরকে, ওনারা বলেছে ভালো, মিনিং ভালো, বাট এখন দাম রাখার পরে দেখি অনেকের, মানে যারা গান টান গায় তাদের নামও জেইন, তো আমি তো ভয়ে আছি যে ঠিক আছে তো নাম রাখছেন। আপনি কি নাম রেখেছেন? জেইন, ZAIN, জিন, জেইন, জি, ইয়াল্লাহ, জেইন ইউসুফ আহমেদ, তো নামটা ঠিক আছে কিনা একটু বলবেন না। জাইন না, আমার জাইন না, জিন, জাইন, মালানারও বলেছে নামে মিনিং ভালো আছে, সুন্দর আছে, তাই রাখলাম আর কি। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ দেখি, আর আপনার শুধু থাকুন ইনশাআল্লাহ, শেখ উত্তর দেবেন আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা থ্যাংক ইউ ভাই, ওকে, শুকরান, জাযাকাল্লাহ। দেখি আমাদের সাথে কলে আর কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমরা শুনতে পাচ্ছি ভাই, আপনি কি আইন মাত্রাম? জি আপনি স্টুডিও মারতেছেন? আচ্ছা, ইয়ে আমি জানতাম সাইদ খান, যদি হিন্দু ছেলে মুসলমান ওই জায়গা কথা দেয় অথবা মুসলমান হয়ে গেছে, তার ক্ষেত্রে পড়া ঠিক আছে? হিন্দু ছেলে মুসলমান হয়ে গেছে তাকে বিবাহ করা যায় কিনা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। পরবর্তী যাচ্ছে, পরবর্তী কলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমার একটা প্রশ্ন আছে, ইলুবিরাতান বলুন। আমার একটা বেবি হয়েছে আর কি, 40 দিন হয়ে গেছে, সে জানে তো, আমি কি এখনো নমাজ নমাজ গোসল গোসল হইরা নমাজ পড়ছিলাম, তো এখন আমি স্টিল পিরিয়ড দেখলাম তোরা তোরা, এমন অবস্থা কি আমার নমাজ হইব না,
আচ্ছা ঠিক আছে, আপনি দেখতে থাকুন ইনশাল্লাহ, সে কত দিন ইনশাল্লাহ। শুকরান রাকুম, জাজাকাল্লাহ খায়র। যাচ্ছে পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। কলটা অফ হয়ে গেছে, দেখি দেখি পরবর্তী কলে কে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফোন করছিলাম, দুইটা প্রশ্ন জানবার লাগে। একটা হলো কি, মানুষে আমরা যে কবর যাই, কবর আজাব থেকে বাঁচবার লাগে কোনো দোয়া পড়া যায়নি। আর একটা হইলো কি, যে আমরা যে স্বপ্নে দেখি মৃত ব্যক্তিরে, যখন আমার মা বাবা নাই দেখি স্বপ্নে, তখন তারা ইয়ে দেখা দেয়নি না, আমরা রুহানি দেখা দেয় কিলা, আমরা তারা রিলা দেখি স্বপ্নে দেখি যে আর কি তা করতাম স্বপ্নে দেখি আনলে পরে ওখানে আচ্ছা আমরা বুঝতে পেরেছি ইনশাল্লাহ, দেখতে থাকুন ইনশাল্লাহ, সে উত্তর দেবেন ইনশাল্লাহ। দেখি পরবর্তী শেখ, আমরা মোটামুটি অনেকগুলো কল নিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ, আমরা উত্তর যাই এবার দেখি নাকি। এক বোন প্রশ্ন করেছেন হাতিম। জি, হাতিম যে অংশটি এটা ইসমাইলের সালামের বাড়ি এবং হাজারার গড় কিনা, এখানে এই কথাটার কোনো ভিত্তি নাই, ইসমাইলের সালামের গড় এখানে না। মূল কথা হচ্ছে কোরাইশরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বয়স যখন 10 বা 11 বছর বয়স, তখন কোরাইশরা কাবার গড়টা পুরাল হয়ে যাওয়ার কারণে, পুরাতন হয়ে যাওয়ার কারণে নতুন করে এটাকে রিবিল্ড করার প্ল্যান করেছিল তারা। তো জেদ্দায় পোতাশ্রয়ে বন্দরে একটা জাহাজ বাঙ্গা ছিল, ওইটার মাল সামানা এনেছে তারা বহন করে, আর তারা এখানকে পাথর কেটে কেটে তারা স্লেটের মতো বানাইছেন, আর তারা কোরাইশরাই এই আল্লাহর গড়কে রিবিল্ড করেছিলেন, পুনর্নির্মাণ করেছিলেন। আল্লাহর গড় 10 বার পুনর্নির্মাণ হয়েছিল, এটা বোধ হয় 7 বা 8 নম্বর বার পুনর্নির্মাণ হয়েছিল আমাদের রাসূলের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 10 বা 11 বছর বয়স, 9-10 এরকম বয়স, তিনি নিজেও এই কাজে শরীক হয়েছেন, এই পুনর্নির্মাণের কাজে, মেরামতের কাজে তিনি নিজেও মাথায় ইট বহন করে নিয়ে গেছেন, কাঠ বহন করে নিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আরেক লম্বা ঘটনা আছে এর সাথে। তো এই সময় যে সমস্ত সামান তারা মেটেরিয়াল যেগুলো তারা সংগ্রহ করেছিল, সে কাবার যে মূল যে ভিত্তি ছিল, ইব্রাহিম আলাইহিসসালামের যে ভিত্তির উপর তিনি কাবা বানিয়েছিলেন, এই পুরা ভিত্তিটাকে কাবার করবে না, এই সম্পদ তাদের যা আসবাব ছিল এগুলো কাবার হবে না, এই জন্য তারা একটা অংশকে বাদ দিয়ে দিয়েছিল। হ্যাঁ, ইব্রাহিমী ভিত্তির থেকে একটা অংশকে তারা অংশকে বাদ দিয়ে দিয়েছিল, আর তাদের মাল সামানা আসবাবপত্র যে পরিমাণ ছিল সেই ভিত্তিতে তারা কাবাগর বর্তমান যে স্ট্রাকচারে আছে এটার উপর বানাইছিল। যে অংশটি ইব্রাহিম আলাইহিসসালামের বুনিয়াদের থেকে বের হয়ে গেছিল কোরাইশদের পুনর্নির্মাণের সময়, ওই অংশটিকে হাতিম বলা হয়। পরবর্তীতে ওই অংশটাকে একটা ব্যারিয়ার দিয়ে, একটা চিহ্ন দিয়ে এরকম আলগা করে রাখা হয়েছে, যাতে বোঝা হয় এই অংশটাও কাবার অংশ ছিল, ইব্রাহিমী ভিত্তির অংশ ছিল এটা। এখানে হযরত হাজেরার গড় বা ইসমাইলের গড় বলে কিছু নাই আমার জানা মতো, এই কারণেই এটাকে হাতিম বলা হয়। এই অংশটা ইব্রাহিমী বুনিয়াদের উপর, কিন্তু কোরাইশদের সম্পদ কম থাকার কারণে তারা পুরা ইব্রাহিমী বুনিয়াদের উপর কাবাগর পুনর্নির্মাণ করতে পারে নাই, বিদায় এই অংশটাকে তারা বাদ দিয়েছিল, আর পরবর্তীতে এটাকে রিমার্ক করে কাবার সঙ্গে সংযুক্ত করে চিহ্নিত করে রাখা হয়েছে এই পর্যন্ত। শুকরান শেখ, আমার মনে হচ্ছে ওইটা বলা দরকার যে কোরাইশদের কাছে তখন হালাল পোষা বলছিল, হালাল যে মানিয়ে তাদের আছে সেটা দিয়ে তারা পুনর্নির্মাণ করবে কাবাগর, ততটুকু তাদের মনে ছিল, ততটুকু তারা কাজ করছে, বাকিটা ছেড়ে দিয়েছে তারা। তখন তা পর্যন্ত তারা মেটেরিয়াল জোগাড় করতে পেরেছিল, এর ভিত্তিতেই তারা ছোট করে বানাইছে আর কি। এরপর বোন প্রশ্ন করেছেন যে হাজেরার কি জানি ইসমাইল আসসালাম মান নাম কি ছিল? ইসমাইল আসসালামের মান নাম তো হাজার, হাজেরা বা হাজার, হাজার। জি, শুকরান জাযাকাল্লাহ খায়র। পরবর্তী কল ছিল তাওয়াফের পর ওমরার সাথে যদি আপনি তাওয়াফ করেন, ওমরার অংশ যে তাওয়াফ এটা যদি করেন, তাহলে এরপরে 2 রাকাত নফল নামাজ পড়া সুন্নত। এরপরে 2 রাকাত নামাজ পড়া তাওয়াফ শেষ করে, 7 চক্কর দিয়ে শেষ করে 2 রাকাত নামাজ পড়া সুন্নত। কিন্তু এর পরে ওমরার তাওয়াফ শেষ করে ফেলেছেন, সাই শেষ করে ফেলেছেন, হলক করে ফেলেছেন, তারপরে আপনি মক্কায় অবস্থান করতেছেন, মসজিদে হরমের মধ্যে গেছেন, কাবা করে গেছেন, গিয়ে সর্বোত্তম ইবাদত হচ্ছে সেখানে তাওয়াফ করা। কেউ বলেছেন নফল নামাজ, কেউ বলেছেন তাওয়াফ। তো বেশিরভাগ স্কলাররা বলেছেন হরমের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে তাওয়াফ করা, যদি স্বাস্থ্যগত কোনো অসুবিধা না থাকে, শারীরিক কোনো সমস্যা না থাকে, তাহলে তাওয়াফটাই হচ্ছে সবচেয়ে উত্তম ইবাদত হরমে। তো আপনি নফল তাওয়াফ করার পরে
এই দুই রাকাত নামাজ পড়ার জরুরি না, এটা তাওয়াফের সাথে যেভাবে উমরায় সুন্নত এরকম আর সুন্নত থাকে না। তবে হ্যাঁ, আপনি যদি স্বাস্থ্যগত দিক থেকে রেডি থাকেন তাহলে দুই দুই চার রাকাত দুই রাকাত যত পারেন পড়েন। এটা তাওয়াফের সাথে যে দুই রাকাত পড়তে হয়, নফল তাওয়াফের সঙ্গে এটা না পড়লেও চলবে। আশা করি বোন আপনার উত্তর পেয়েছেন, আলহামদুলিল্লাহ। পরবর্তী কল ছিল আমাদের, এক বোন প্রশ্ন করেছেন, ওনার ছেলের নাম নাকি মেয়ের নাম রেখেছেন জিন, জাইন, জাইন, জাহিন বা জাইন। জাহিন অর্থ হলো বুদ্ধিমান, চতুর, চালাক, ক্লেভার, এই অর্থে জাহিন। জাইন অর্থ ঠিক আমার মনে নাই, এই মুহূর্তে আমি স্মরণ করতে পারতেছি না। জাহিন অর্থ হচ্ছে বিবাহ কাসাবা রাহিন, জাহিন, জাহিন অর্থ হচ্ছে বুদ্ধিমান, চালাক, জ্ঞানী। এটা সুন্দর নাম, কিন্তু এটাকে জিন, জিন, জিন বা জেন, জেন কলে যদি আপনি নামটাকে বিকৃত করে ফেলেন তাহলে এটা ঠিক হবে না। বিস আল ইসমুল ফুসুক বা আল ইমান, কারো নাম বিকৃত করাটা ইমানের পরে মানে কুফরির পর্যায়ে চলে যায়, এটা মারাত্মক গুণা কারো নাম বিকৃত করা। সুতরাং ইংলিশ উচ্চারণের সঙ্গে মিলানোর জন্য জেন, জেন বলা ঠিক হবে না। জাহিন সুন্দর করে জাহিন বলবেন, জাইন বলবেন, জাহিন বলবেন, জেন, জেন, জিন, জিন এরকম বলা। দেখলো মানুষে ওই জেনে বলবে না, জিন বলবে কেন? জাহিন মা বাবা আত্মীয় স্বজন সবাই যদি প্র্যাকটিস করে তাহলে আমার নামটা কত কঠিন নাম, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি, আমার এলাকার সবাই আমার নামটা সুন্দর করে বলতে পারে। এটা হচ্ছে প্যারেন্টের দায়িত্ব, যে প্যারেন্ট এবং দাদা দাদি, নানা নানি, মামা মামা, সাসা সাসি, ফুফা ফুফু, এরা যারা আছেন তাদের দায়িত্ব হচ্ছে যে সুন্দর ইসলামী নাম রাখা হয় ওই সঠিক নামটা রাখার জন্য। আরেকটা জিনিস এর সাথে বলি, যে আমাদের কালচার আছে দুইটা নাম রাখা, একটা ডাক নাম, একটা মূল নাম। তো এলাকা আত্মীয় স্বজন সবাই জানে এর একটা নাম লিটন, আর লেখায় পড়া এলাকায় আর একটা আব্দুর রহমান। তো আব্দুর রহমান যখন বলবে অফিসে তখন এলাকার মানুষে আব্দুর রহমান চিনে না। আবার লিটন যখন বলা হয় এলাকায় তার অফিসারের বন্ধু বান্ধবরা লিটনকে চিনে না, কারণ লিটন তো এলাকায় পরিচিত, অফিসার তো অফিসে আব্দুর রহমান বলে পরিচিত। এটা আবার আরেকটা মারাত্মক সমস্যা। এই দুই নাম দিয়ে তাকে যন্ত্রণায় না ফেলার জন্য অনুরোধ। আবার যদি কোনো সঠিক সুন্দর ইসলামী নাম রাখা হয় তাকে সঠিকভাবে উচ্চারণ করতে হবে। হাফ নাম ডাকা যাবে না, আব্দুর রহমানকে রহমান রহমান বলা যাবে না, রেহমান রেহমান বলা যাবে না, আব্দুর রহমানই ডাকতে হবে। হ্যাঁ, আব্দুল কুদ্দুসকে খদ্দুস খদ্দুস বলা যাবে না, আব্দুল কুদ্দুসই ডাকতে হবে। আর এই ডাকাটা যদি প্যারেন্টরা প্র্যাকটিস করেন সর্বদা তাহলে বাকিদের অবস্থা এমনিতেই সংশোধন হয়ে যাবে। একটা একটা এক্সাম্পল আমাদের শেখ, আমি আবার ছোটোবেলা খেলা আছে, আমার এক ভাইকে আমি জিজ্ঞেস করলাম তোমার নাম কি ভাইয়া, তো সে বললো যে আমার নাম হচ্ছে খেলিউ। আমি বললাম যে খেলিউ এটা কী, এটা মুসলমান, সে এটা কী ধরনের নাম খেলিউ? তো আমি তার আব্বাকে জিজ্ঞেস করলাম আসলে তোমার ছেলের নাম কি, সে বলছো খলিল, ইয়া আল্লাহ। তো এখন আমাদের অবস্থা এমন হয়ে যায় মেন নামটাকে চেঞ্জ করে মানুষ উল্টো নাম বলে, আর বিশেষ করে এই দেশে বেশি হয় ইংলিশের কারণে, আরবিটাকে চেঞ্জ করে তারা অন্যদিকে নিয়ে যায়। তা আমরা সবাইকে আহ্বান করবো যাতে সঠিকভাবে নামটা মানুষকে সবভাবে ঠিকভাবে বলা হয়, যে এটা প্যারেন্টলি প্র্যাকটিস করবে। প্রথম ফ্যামিলি ফ্রেন্ড যারা আছেন, ফ্যামিলি আত্মীয় স্বজন যারা আছেন, এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বাররা সঠিকভাবে উচ্চারণ যদি করেন নামটা পুরা নামটা, তাহলে মানুষ বুঝতে পারবে, তাহলে বাকিদের এটা অভ্যাসে পড়বে, বাকিরা আর হাফ নাম ডাকবে না। আর কেউ মিস্টেক করলে তাকে সঠিক করে দেওয়া, সঠিক নামটা এটা। আর অনুরোধ থাকলো আমি এটা নাম রাখা, আর যে প্যারেন্টিং এর তিনটা দায়িত্ব নামের অংশ, যে নাম রাখা প্যারেন্টের দায়িত্ব, তবে দুইটা নাম রাখবেন না, দুই নাম রেখে তাকে বিপদে ফেলবেন না। একটা হলো ডাকলাম আর একটা হলো মূল নাম। এইটা এটা এই কালচারটা আমাদের সোসাইটিতে আছে, আমাদের বাংলাদেশি সোসাইটিতে আছে। তো এটার থেকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এটা যার নাম রাখা হয় তার জন্য বিপদ, আবার সমাজের মানুষের জন্য বিপদ। তো এলাকার মানুষ চিনে এক নাম, আর যেখানে তিনি জব করেন বা যে অফিসে তিনি চাকরি করেন বা যেখানে তিনি দায়িত্ব পালন করেন সেখানে তিনি পরিচিত আরেক নামে, লেখায় পড়ায় এক নাম, ডাক নাম আরেকটা। তো এই দুই নাম না হয় ভালো আর কি। আশা করি বোন আপনি বুঝতে পেরেছেন। তবে সেই ক্ষেত্রে আমরা একটু আগে আমরা আলোচনা করেছিলাম যে সালফা সালেহীন নবীদের নাম, আউলিয়াদের নাম, ভালো মানুষের নাম রাখলে তার কিছু তাসির তার কাছে আসে। অবশ্যই বোন আশা করি চেষ্টা করবেন ভালো নাম রাখার জন্য, ইনশাআল্লাহ আমাদের ইয়ে থাকলো। জাহিন নামটা তো অর্থের দিক থেকে সুন্দর, কিন্তু জাহিন বা জাইন নামে কোনো বিখ্যাত সাহাবি বা কোনো বড় বুজুর্গ আলেম, মুহাদ্দিস, মুফাসসির, ওয়াইজ, দাঈ আমার মনে হচ্ছে না জাহিন নামে কেউ আছেন। বাট অর্থটা অর্থ বল নামটা অর্থ বললাম, জাহিন আহমদ বা জাহিন রহমান হতে পারে বা এরকম, এটা সুন্দর। শেখ জাজাকাল্লাহ খায়ের, আমরা যাচ্ছি পরবর্তী কলে। আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন যে হিন্দু মুসলমান হলে, এক ভাই প্রশ্ন করেছেন হিন্দু যদি মুসলমান হয়
তার সাথে বিবাহ সাদের ব্যাপারে হিন্দু মুসলমান হয়ে গেলে তো উনি আর হিন্দু থাকলো না, উনি তো মুসলমান হয়েই গেছে, তো মুসলমানের সাথে মুসলমানের বিবাহ হইতে অসুবিধা নাই। কিন্তু খেয়াল করতে হবে সে মুসলমান হয়েছে কিনা, মুসলমান হয়েছে কিনা এবং তার মধ্যে দিনদারি কতটুকু আছে না বিবাহের জন্য। সে ওই যে বুখারি শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, তো হিজরত করা অনেক সওয়াবের কাম, কিন্তু একজন সাহাবি মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, আসলে তিনি প্রকাশ্যে হিজরত করেছিলেন, অন্তরে ছিল তার এক মহিলাকে বিবাহ করা, কিন্তু ওই মহিলাকে বিবাহ করার জন্য তিনি মদিনায় গিয়েছিলেন মক্কা ছেড়ে, আর প্রকাশ্যে লোকজন ভাবছিল যে তিনি বুঝে হিজরত করেছেন, দিলের জন্য দেশ ত্যাগ করেছেন, আসলে তিনি দিনের জন্য দেশ ত্যাগ করেন নাই, তিনি দেশ ত্যাগ করেছিলেন একজন মহিলার জন্য, সুতরাং তিনি হিজরতের সব পাবেন না। অতএব যদি কেউ শুধু ধর্মান্তরিত হয় বিবাহের স্বার্থে, তাহলে তার তো আসলে সে ধর্মান্তরিত হইল না, এই জন্য আসলেই ধর্মান্তরিত মুসলমান হইলে পরে কোনো হিন্দুকেও মুসলমান পুরুষ বা মহিলা বিবাহ করতে পারে না, নাথিং রং, উনি তো মুসলমান হয়ে গেছেন। শুকরান শেখ সুন্দর উত্তর দেওয়ার জন্য, জাযাকাল্লাহ ভাই, আপনি বুঝতে পেরেছেন আশা করি আপনার প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমাদের ছিল কবরের আজাবের দোয়া সম্পর্কে এক বোন জানতে চাইছেন। কবরের আযাব থেকে আল্লাহুম্মা ইহফাজনা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা আযাবিল কবর, এই দোয়াটা করতে পারেন। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কবরে যাওয়ার আগে কবরের সামাল জোগাড় করা দরকার, ইমানকে শিরিক মুক্ত ইমান হওয়া দরকার, শিরিক মুক্ত ইমানের জন্য লেখাপড়া করা দরকার, সহি আলিম উলামা যারা আছেন সহি লাইনের তাদের লেকচার শোনা দরকার, বই পুস্তক পড়া দরকার, বুখারী মুসলিমের বাবুল ইমান যদি আপনি পড়েন সহি ইমানের মানে প্র্যাকটিস আপনার হয়ে যাবে, বেদাত মুক্ত আমল হওয়া দরকার, আমলটা হতে হবে ইমানটা হতে হবে শিরিক মুক্ত, আর আমলটা হতে হবে বেদাত মুক্ত, আর আমলটা করতে হবে রসুলের তরিকা অনুযায়ী। এই দুইটা কাজ যদি করেন আর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহুম্মা আউযু বিকা মিন আযাবিল কবর, আশা করা যায় কবরের আযাব থেকে আল্লাহ আমাদের সবাইকে নাজাত দান করবেন। কিন্তু কোনো আমলই করলাম না, শিরিক বেদাত এগুলোর মধ্যে থাকলাম, আর অকেশনালি নামাজ রোজা করলাম কিছু কিছু, হ্যাঁ, আর লোক দেখানোর জন্য ইবাদত করলাম, আর শুধু দোয়ার উপর দোয়ার তসবিহার জিকির এগুলা পীর সাহেব যা বলে দিছেন এগুলো করলাম, কিন্তু সঠিকভাবে আমলও করলাম না, ইমানও আনলাম না, তাহলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে না, হাজার দোয়ায়ও কাজ হবে না। কারণ ইমান দরকার, নেক আমল দরকার সুন্নত অনুযায়ী, বেদাত মুক্ত আমল দরকার, শিরিক মুক্ত ইমান দরকার, আর আল্লাহর সাহায্য দরকার। এই তিন জিনিসের সমন্বয় হইলে পরে আশা করা যায় কবরের আযাব থেকে আল্লাহ আমাদেরকে নাজাত দান করবেন। শুকরান লাকুম জাযাকাল্লাহ ভবন ও ভাইয়েরা যারা আমাদের কাছে প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করেছি আপনার প্রশ্নের গুরুত্ব দেওয়ার জন্য। তো শেষ মুহূর্তে যে আযাবের কবরের কথা বলা হলো, আমাদের যে শেখ সুন্দরবাবু বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আযাবুল কবর হাক্কুন, কবর আযাবটা সত্য। একবার এক ইহুদি মহিলা হযরত আয়েশার কাছে আসি বললেন, কবর আযাব সম্পর্কে জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, তারপরে উনি এটাকে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিস্তারিত বলছেন কবর আযাব সত্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সবসময়ই কবর আযাবের জন্য দোয়া করতেন নামাজে সালামের আগে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, সাতটা কথা না বলে কোনো সময় সালাম ফিরাতেন না। তা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সঠিক কথাগুলো বলার জন্য। শেখ, আমাদের প্রশ্নগুলো বাস মোটামুটি শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি দেখতে দেখতে আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, অনেকগুলো কথা ছিল আর অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া দরকার ছিল। আজকে আমরা কড় জোরে আমরা মাফ চাচ্ছি, আমরা দুঃখ প্রকাশ করতেছি যে সমস্ত প্রশ্ন উত্তর আমরা দিতে পারেন, ইনশাআল্লাহ আগামী সপ্তাহ চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আমরা দোয়াটা পড়ে নিই, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহ। আল্লাহ রাব্বুল আলামিন কাছে আমরা দোয়া চাবো, আল্লাহ যেন আমাদেরকে যে আজকে কথাবার্তা বললাম সেগুলো যেন সঠিকভাবে কথাগুলো কবুল করেন, এবং যেগুলো আমরা বাই মিস্টেক আমাদের হয়ে গেলো সেগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।